সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মেয়োনিজের জন্য রেডি হলাম। মেয়োনিজ তৈরি করবো আপনাদেরকে নিয়ে, তো তার জন্য এখানে কিছু কিছু উপকরণ রাখলাম আমি। দেখেন, প্রথমে দিব দুটো ডিম, দিব এক চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চামচ চামচ দিব না, একটু কমাই দিব, ছোটো হওয়াতে চারটে রসুনের কোষ দিব, কিছু লেবুর রস। লেবুর রসটা সাধারণত ব্যবহার করা হয়, মেয়োনিজটা ভালো রাখতে সহযোগিতা করে আর এটা স্বাদ অনেকটা বাড়ে। লেবুর রসের পরিমাণটা হবে এক টেবিল চামচ। এখানে কোনো কিছু হাইড করা হয়নি, সব কিছু ডিটেলস দেখিয়ে দিলাম। এখন দিব সামান্য কটা চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি দুই চা চামচ চিনি, দিব দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা একটু বাড়াই দিব, প্রায় তিন চা চামচ পরিমাণ দিলাম। ভিনেগার দিচ্ছি আমি এক টেবিল চামচ, একটা কাঁচামরিচ দিচ্ছি। এখন আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে তিন চার দফে। এখানে চিনির পরিমাণ যে যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর তেল যদি পাতলা চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। আমি একটু ঠিক পছন্দ করি, তাই আমার পরিমাণে দিলাম। এবার আর একটু তেল দিব, এই তেলটা দিব। মেয়োনিজটা বানানো আসলে অনেক সহজ একটা আইটেম, এটা যদি আমরা কিনে না খাই তাহলে নিজে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত হয়, আবার অনেকটা নিজের মতো করে স্বাদটা নিজে তৈরি করা যায়। আমরা প্রত্যেকটা জিনিসই কিনে না খেয়ে যদি নিজে তৈরি করে খাই তাহলে স্বাস্থ্যসম্মত একটা জিনিস তৈরি করে খেতে পারি। বাকিটুকু দিয়ে দিলাম, এক কাপ তেল তিন দফে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, তেলটা আপনারা থিকনেসের উপরে ডিপেন্ড করবে কতটুকু থিকনেস চান, যদি একটু পাতলা চান তাহলে তেলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে একদম রেড ধারণাটা দিতে, যতটা সম্ভব আমি যেভাবে করি একদম অভিজ্ঞ সেটাই দেখানোর চেষ্টা করি। ইউটিউব দেখে বানাতে গিয়ে অনেক জিনিসই কিন্তু অনেক দেখলাম যে প্রতারিত হই, যেভাবে দেখায় ওটাই যদি আমি ফলো করি তাহলে একদমই হয় না। সেই শিক্ষা থেকে আমি পারফেক্ট ধারণাটা দিতে চেষ্টা করি। সুন্দরভাবে হয়ে গেছে, একদম অনেক সুন্দরভাবে হয়েছে, ঠিক থিকনেসটা একদম কেনা বাজারের যে বয়ামে যে বাইরের ইয়েগুলো ম্যানেজগুলো পাওয়া যায় অবিকল ওই রকম ঠিক হয়ে হয়ে গেছে অনেক সুন্দরভাবে। এখন টেস্ট করে নেব, ওকে পারফেক্ট পারফেক্ট, আর কিছু লাগবে না, প্রায় 5 মিনিটের মতো বারে বারে আস্তে 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 দিয়ে দিয়ে প্রায় 30 সেকেন্ড করে করে 30 সেকেন্ড করে করে 5 থেকে 6 বার ব্লেন্ড করে নিলাম, হয়ে গেছে আমার দারুণ। এটা কিন্তু গার্লিক মেয়োনিজ, রেস্টুরেন্টের সাথে মেয়োনিজ। আর দেখবেন সাধারণত নর্মাল যে মেয়োনিজটা থাকে ওটাতে কিন্তু গার্লিকটা দেওয়া হয় না। আমি এখন মেয়োনিজটা ঢেলে নিব, এখানে দুটো ডিমের মেয়োনিজ, অনেক অনেক টুকু হয়েছে, প্রায় কন্টিনিউয়াস যদি নাস্তার সাথে ব্রেকফাস্ট কিংবা যে কোনো সকাল বিকাল যে কোনো নাস্তার সাথে যদি খাওয়া যায় তাহলে 1 সপ্তাহ একদম ইজিভাবে। আমি একদম ফাস্ট বানালাম আর একদমই পারফেক্ট বানালাম। যদি পারফেক্ট একটা মেয়োনিজ বানাতে চান তাহলে এই রেসিপিটা একদম স্কিপ না করে পুরোপুরি দেখে নেবেন, তাহলে একদম পারফেক্ট একটা মেয়োনিজ বানিয়ে নিতে পারবেন। আর চিনির বিষয়টা যদি সবগুলো একদম ঠিকঠাক, এর থেকে কম বেশি আর করবেন না। যদি দুইটা ডিম হয় আমি 2 চা চামচ দিয়ে নিছি, আপনারা চাইলে 1 চা চামচও দিতে পারেন কিংবা কমিয়ে বা বাড়িয়ে যে কোনোভাবে দিতে পারেন, এটা যার যার স্বাদের উপরে নির্ভর করবে, কিন্তু আমার জন্য 2 চামচই পারফেক্ট। সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ অনুপ্রেরণা যোগাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে, সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ অনুপ্রেরণা যোগাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে।